তাদের নিজস্ব একটা প্রদর্শন কিন্তু চালিয়ে যাচ্ছিল। ইয়েস মাই ফ্রেন্ড, আপনি টিউন করেছেন পিপলস রেডিও 91.6 এফএম। শুভ আছে আপনার সাথে, শুরু হয়ে গেল কর্পোরেট কৌতূহল। সবাইকে শুভ সন্ধ্যা, নিশ্চয়ই আপনি ভালো আছেন এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন পিপলস রেডিও 91.6 এফএম উৎসবে আনন্দের প্রতিদিন। আর শুভ আজকে আপনার সাথে থাকছি কর্পোরেট কৌতূহলে, এবং অবশ্যই বন্ধু আপনার সাথে, আমার সাথে এবং আমাদের সবার সাথে অবশ্যই একজন অনারেবল গেস্ট হিসেবে থাকেন প্রতি শনিবারই কর্পোরেট কৌতূহলের গেস্ট হিসেবে। সো আজকে আমাদের সাথে একজন অনারেবল গেস্ট হিসেবে রয়েছেন, আমরা তার কাছে যাবো। তবে তার আগে একটু বলতে চাই যে আজকে ইন্ডিয়া এবং আফগানিস্তানের খেলা চলছে, যেখানে আপনার হচ্ছে ইন্ডিয়ার আজকে যে ব্যাটিংটা দেখলাম আমি, তাতে আমার একটু মানে সংকোচে হচ্ছে যে আসলে ইন্ডিয়া আজকে ম্যাচটা জিততে পারবে, কারণ আফগানিস্তান যদিও তারা ব্যাটিং লাইন আপটা খুব একটা স্ট্রং এই পর্যন্ত প্রদর্শন করতে পারেনি, তো যেহেতু সেই ক্ষেত্রে বলা যায় যে তারপরেও ইন্ডিয়া ফেভারিট। কিন্তু আজকে এই পর্যন্ত একটু আগে আপনার হচ্ছে প্রথম ইনিংসে খেলা শেষ হয়ে গেছে, 8 উইকেটে 224 রান করেছে ইন্ডিয়া, যেখানে একমাত্র হাফ সেঞ্চুরি পেয়েছে একজন ব্যাটসম্যান। সত্যি কনগ্রেচুলেশন জানাতে হয় আফগানিস্তান বোলারদেরকে, তারা খুব ভালো বল করে ইন্ডিয়ার মতো একটা টিমকে তারা 224 রানের মধ্যে 50 ওভারে আটকে রেখেছে। আশা করি যাই হোক বেস্ট অফ লাক ফর বোথ দ্য টিমস। আর অবশ্যই বন্ধু সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর বন্ধু আজকে আমার সাথে অনারেবল গেস্ট হিসেবে যিনি রয়েছেন, তিনি হচ্ছেন মিস্টার কামরুজ্জামান সবুজ, সিইও অফ মাই জবস ডট কম বিডি এবং ফেলো প্রেজার BSHRM। স্যার কেমন আছেন? জি ধন্যবাদ, আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে আবারও, কারণ আমাকে আপনার রেডিওতে আসার সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আমরা খুবই খুশি এবং আমি খুব খুশি কর্পোরেট কৌতূহলে আপনার মতো একজন পার্সন আজকে আমাদের সাথে আছেন, এবং আপনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করব ক্যারিয়ার সম্বন্ধে এবং অবশ্যই এর আশেপাশে অনেক কঠিনের বিষয়। স্যার ধন্যবাদ প্রথমেই এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি কর্পোরেট কৌতূহলে আসার জন্য। যেহেতু কর্পোরেট একটা শো, একটা মানে একটা নামের সাথে একটা ব্যাপার রয়ে গেছে যে এটা মানে একটা একটা লাইফস্টাইল, কর্পোরেট একটা লাইফস্টাইল এবং তার সাথে কিছু ডিসিপ্লিনের ব্যাপার থাকে, এবং সেই কর্পোরেট লাইফস্টাইলে আসার জন্য অনেক অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল একটার মধ্যে দিয়ে লাইফ মানে পার করতে হয়। সো শুরুটা কবে থেকে? শুরুটা আসলে 2000-এর আগেই, জাস্ট আমি যখন আমি ইংলিশ লিটারেচার স্টুডেন্ট ছিলাম, আমি আমার যখন মাস্টার্স পরীক্ষা শেষ হলো, মাস্টার্স পরীক্ষার পরেই আমি চিন্তা করলাম আমি ঢাকাতে আসবো। আচ্ছা, বেসিক্যালি I'm from a from Khulna and my father was a government service holder. So uni jodio government service holder chilen tarporo tar shobshomoy shok chilo ekta business korar, uni shobshomoy amake kono na kono business er modhe engage korten, ebong ami jokhon honors ebong masters complete korlam tokhono shekhane ekta business chilo, ami shei business a family business ta ekta ekshona kortam, তারপর একসময় মনে হলো যে না আমার আই গট দ্য সার্টিফিকেট, আমি ইংলিশ লিটারেচার অনার্স মাস্টার্স করেছি। তখনকার সময় আসলে একটু রেয়ারই ছিল, আমি বিএল কলেজ স্টুডেন্ট, যদিও বিএল কলেজটাও খুব কম্পিটিটিভ ছিল তখনকার সময়, খুব অল্প সংখ্যক সিট ছিল, মাত্র 25টা সিটের জন্য আমাদেরকে প্রায় 1000 স্টুডেন্টকে কম্পিট করতে হয়েছে, তো কম্পিটিশনটা অনেক হাই ছিল। সো সেখান থেকে পড়াশোনা করে যখন শেষ করলাম তখন আমাকে মনে হলো যে আমার আই হ্যাভ এ ডিফারেন্ট অ্যাভিনিউ, আই ক্যান গো ফর দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। আসলে সেই বয়সে কর্পোরেট ওয়ার্ল্ডটা টানে, মানে একটা অ্যাট্রাকশন থাকে, কাজ করে। সো আমি খুলনা থেকে চলে আসলাম ঢাকাতে, ঢাকাতে এসে চাকরি খুঁজছিলাম, তারপরে পেয়েও গেলাম। কত সনের দিকে এটা? 1997 হবে, 97-এ। তো তখন চাকরি পেয়ে গেলাম, একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতাম, শুরুটা সেখান থেকে। তারপরে অনেক পথ, তারপরে আজকের এই পর্যন্ত আসা। অবশ্যই আমরা যেটা আমি যেটা জানতে বললাম যে আপনি হচ্ছে সিইও অফ মাই জবস ডট কম ডট পিডি, এরকম অনেক আপনার হচ্ছে একটা জবস পোর্টাল ইফ আই নট রং, রাইট? সো এখানে এটা শুরু কবে থেকে? ইনফ্যাক্ট ইন 2010 আই স্টার্টেড, আই হ্যাড এ মানে কি বলবো এটাকে, আপনার একটা স্বপ্ন ছিল আমার তখনকার জব পোর্টালটা নিয়ে। তো আমি আসলে জব পোর্টালটাতে যাওয়ার একটা কারণ আমি তখন আমি চিন্তা করছিলাম, অ্যাকচুয়ালি আমাদের যে কোনো বয়সে সবাই আসলে জব সার্চ করি, তো আমি একটা এমন একটা জিনিস খুঁজছিলাম যেটা সবার জন্য সবসময় লাগবে, সেরকম একটা বিজনেসকে অপশন হিসেবে খুঁজছিলাম। আর অ্যাট দ্য সেম টাইম আসলে আমার কেরিয়ারেরও ততদিনে অনেকটা সময় হয়েছে,
তো যেহেতু আমি এইচআর এ কাজ করি, আমার কেরিয়ারটা শুরু হয়েছে এইচআর থেকে, আমি পড়াশোনা করেছি এইচআর নিয়ে। তো সেই পড়াশোনাটাকে আসলে চাচ্ছিলাম যে ভালো লাগার জায়গাটা, আমার প্রফেশনের জায়গাটা, আমার নলেজের জায়গাটা, আমার এক্সপিরিয়েন্স জায়গাটা, সেই জায়গাটা নিয়ে কিছু করা যায় কিনা। অবশ্যই, সে কারণেই আসলে জব পোর্টালটা নিয়ে ভাবনাটা শুরু 2010। আপনার কাছে আপনার একটা জিনিস খুব ভালো লাগলো, যে মানে যেটা সত্যি কথা, যে আমরা আসলে যখন পড়াশোনা করি তখন আসলে আমাদের সবার মধ্যে প্রথম যে চিন্তাটা কাজ করে সেটা হচ্ছে যে আফটার আমার পড়াশোনা শেষ করার পরে আমি একটা ভালো জব করব, একটা ভালো সেক্টরে জব করব, একটা ভালো ডেস্ক জব করব। সেক্ষেত্রে আমাদের এটা খুব কাজ করে আমাদের। ইভেন আমার পার্সোনালি, আমিও যখন মানে পড়াশোনাটা শেষের দিকে যাচ্ছিলাম তখন আমার এরকম চিন্তা ছিল যে পড়াশোনা, এবং ইভেন আমাদের যারা টিচার থাকেন, যারা আমাদের মাননীয় টিচার এবং লেকচারার থাকেন, তারাও বলেন যে পড়াশোনা করো, একটা ভালো জব নাও, নিজের লাইফটাকে গুছাও, এরকম ব্যাপারটা। কিন্তু বিজনেসের দিকে ওইরকমভাবে বলে না কেউ, কিন্তু সহজে বলে না, বিশেষ করে যদি বিজনেস সেক্টরে যদি পড়াশোনাটা না হয়। তো সেক্ষেত্রে তো এই ক্ষেত্রে আপনার ইন্সপিরেশনটা ছিল আপনার বাবা, রাইট? আমার আসলে বাবা আমাকে ছোটবেলা থেকে যখন দেখছিলাম যে বাবা আসলে সবসময়, যদি উনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, তারপর গভর্নমেন্টে ভালো জব করতেন, উনি উনি ডিস্ট্রিক্ট রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার ছিলেন। তো তারপরও সবসময় ওনার মাথার মধ্যে দেখতাম একটা বিজনেস, উনি সবসময় চাইতেন কাজ করতে সবসময়। হ্যাঁ, কিন্তু এখন সে বলে যে বাবা আমি কিন্তু বিজনেস সাকসেসফুল হয়নি, সো তুমি যদি কোনো বিজনেস করো তাহলে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট, বিকজ বিজনেস আসলে অনেক কম্পিটিটিভ বিষয়। তো সেখানে উনি আমাকে এখন বলে যে তুমি যদিও কিছু করতে চাও তাও খুব কেয়ারফুলি করো। তো সেইটা একটা ইন্সপিরেশন তখনকার সময় ছিল। আর অ্যাট দ্য সেম টাইম আমার যেহেতু ভিতরে ভিতরে বিজনেসের একটা কনসেপ্ট ছিল, আর আমি যখন এমবিএ করছিলাম তখন আমি আসলে আমার টিচারদের কাছ থেকে আমি যেটা জানতে পারছিলাম, মানে তারা আমাকে যেটা বলছিল যেটা এখন স্ট্যান্ডার্ড, সেটা হলো যে আসলে এমবিএ ইজ এ বিজনেস, ইটস নট অনলি এন এডুকেশন, ইটস এ একটা প্রফেশনালিজম, ইটস লাইক ডক্টর, লাইক ইঞ্জিনিয়ার, এরকম একটা প্রফেশনাল কথা হলো এমবিএ। সো আমরা কিন্তু এমবিএ করতে আসি হলো কোনো একটা বিজনেস করার জন্য, এন্টারপ্রেনার হওয়ার জন্য, কিন্তু আমরা সেটা না করে আমরা কিন্তু একটা চাকরি খুঁজি। এটা আপনি যে হার্ভার্ডের গ্র্যাজুয়েট হন তাহলে ওদেরকে শেখানো হয় কী করে ইউ উইল বি দ্য এন্টারপ্রেনার, সেটা না হয় আমরা যখন চাকরি করতে যাই আমরা সবাই এমবিএ একটা ডিগ্রি নেই এবং আমি একটা চাকরি খুঁজি। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন এমবিএ, এটা যদি আমি একটা অ্যাব্রিভিয়েশন করতে, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেক্ষেত্রে আমাদের মধ্যে ওই বিজনেস নামটাই, বিজনেস জিনিসটা বা মানে পড়াশোনা করতে হবে, বা কোনো জায়গায় জব প্রোফাইলে যদি আমি যাই রিক্রুটারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোয়ালিফিকেশনে রিকোয়ারমেন্ট থাকে যে মাস্টার্স অর এমবিএ এরকম ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রেও বোধ হয় এটা একটা মানুষের মধ্যে আইডিয়া চলে আসে বা একটা ধারণা নিয়ে নেয় যে আমি পড়াশোনা করে একটা জব নিয়ে নেব। আর এন্টারপ্রেনার যে ব্যাপারটা সেটা তো অবশ্যই আপনি বললেনই, এটা আসলে আমাদের, আমার মনে হয় যে আপনার কথা যদি বলি তাহলে অবশ্যই আমাদের এখন এই প্রজেক্ট খুব বেশি প্রয়োজন এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে। অনেক ধন্যবাদ স্যার, আমাদের সাথে অনেকেই জয়েন করে আছেন, আমরা একটু তাদের কথা বলতে চাই যারা রয়েছেন। কবির, কবির রয়েছেন, গুড শো, থ্যাংক ইউ সো মাচ কবির ফর বিং উইথ আস। আর আশা করি আপনি পুরো সময়টা আমার সাথে আমাদের সাথে আছেন, যেখানে আছেন আশা করি ভালো আছেন। সুভাই, খুবই ভালো লাগছে তোমাকে, গত সপ্তাহে পাইনি, আশা করি ভালো আছো, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ অবশ্যই ভালো আছি, আর ধন্যবাদ আপনাকে আমার সাথে জয়েন করার জন্য। আইনুল হৃদয় রয়েছে, সাথেই আছি আফরান নাহিদ রয়েছে, কেমন আছি? তো ভালো আছি ভাই, আর স্যারকে সালাম দেবেন অবশ্যই। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন মিস্টার কামরুজ্জামান সবুজ, সিইও অফ myjobs.com.bd, ফেলো এবং ট্রেজারার BSHRM। আজকে আমাদের সাথে অনারেবল গেস্ট তিনি রয়েছেন, তার কাছ থেকে অনেক প্রশ্ন, অনেক কথা আমরা জানতে চাইব। এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন, এবং আমাদের স্যারকেও আপনি প্রশ্ন করতে পারেন 2669 নাম্বারে SMS করে, এবং facebook.com/peoplestudyfm এভাবে আপনি আমার সাথে ফেসবুকে জয়েন করতে পারেন। অলরেডি একটা প্রশ্ন চলে আসছে যে স্যারের কাছে প্রশ্ন যে স্যার বিজনেস শুরুর ক্ষেত্রে কোন জিনিসটা বেশি মানে মাথায় রাখা উচিত। আসলে আমরা বিজনেস করতে গেলে যেই জিনিসটা আমাদের মাথায় প্রথম আসে যে আই ডোন্ট হ্যাভ দ্য মানি, মানে যে কোনো বিজনেসের জন্য আমার ক্যাপিটাল দরকার হয়। তো আমিও স্টুডেন্ট ছিলাম এন্টারপ্রেনারশিপের, তখন আমি আমার যে টিচার ছিলেন হাবিবুর রহমান সাহেব, ঢাকা ইউনিভার্সিটির টিচার, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে স্যার বিজনেসের জন্য তো ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার, ক্যাপিটাল দরকার। উনি আমাকে ছোট্ট করে বলছিলেন যে আসলে বিজনেসের জন্য ক্যাপিটাল ইম্পর্ট্যান্ট, বাট এটা পাওয়াটা কঠিন না, কারণ বাংলাদেশে অনেকগুলো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ইভেন ইউর রিলেটিভস, ফ্রেন্ডস, যদি ইফ ইউ হ্যাভ এ গুড আইডিয়া, মানে একটা বিজনেসের জন্য যে একটা ইউনিক আইডিয়া যদি থাকে, তাহলে অনেকেই বিজনেস সাপোর্টটা দিতে আসবে, এবং সেখানে ক্যাপিটাল ইজ নট এ অ্যাট অল এ প্রবলেম।
আর আসলে কিছু বিজনেস আছে যেগুলো আসলে খুব বেশি ক্যাপিটালের দরকার না হয়, রাদার দরকার হয় একটা আইডিয়ার। যেমন আমি যদি আজকে পাঠাওর কথা বলি, ওখানে আসলে ক্যাপিটালটা ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট ছিল সফটওয়্যার নিয়ে তার কাজের আইডিয়াটা। পৃথিবীতে এখন আরও অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে যেগুলি মানে আমরা আগে চিন্তাই করতাম না, বাট এখন অনেকে এটা নিয়ে অনেক কাজ করছে। সো ইফ ইউ হ্যাভ এ গুড আইডিয়া ইউ ক্যান ডু এ গুড বিজনেস। রাইট, সেক্ষেত্রে যেটা স্যার বলছিলেন যে অনেক ব্যাংক এটা সাপোর্ট দিচ্ছে বা রিলেটিভের কাছ থেকে আপনি সাপোর্ট নিতে পারছেন, সো অল ইউ নিড অ্যামেজিং আইডিয়া, একটা অ্যামেজিং আইডিয়া দরকার, যেক্ষেত্রে আপনি এটা আইডিয়াটা আপনি মানে কি বলবো এটাকে এক্সেলারেট করতে পারেন। এবং অবশ্যই সেক্ষেত্রে আপনার যে হেল্পিং হ্যান্ডগুলো থাকবে আপনার, সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে যে আপনি কাকে নেবেন আপনার বাইরের বিজনেসের সাথে এবং আপনি কীভাবে সেটা স্টার্ট করতে চান। অ্যান্ড অফকোর্স কষ্ট তো করতেই হবে। ওকে, সো মাই ফ্রেন্ড সাথে থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আজকে অনারেবল গেস্ট হিসেবে রয়েছেন মিস্টার কামরুজ্জামান সবুজ, যিনি হচ্ছেন সিইও অফ myjobs.com.bit এবং ফেলো অ্যান্ড ট্রেজারার অফ BSHRM। এই যে আপনি একটু বলছিলেন স্যার যে আপনি এইচআর প্রফেশনে, মানে আপনার শুরুটা কি এইচআর প্রফেশন থেকে? সরি, আমি এইচআর প্রফেশন থেকে শুরু করেছিলাম, বাট ইনিশিয়ালি আমি কিছুদিন সেলসে কাজ করেছিলাম। একবার প্রাইমারি জবটা যেটা ছিল একটা রিয়েল এস্টেটের সেলসে ছিলাম, তারপরে আমি আসলে এইচআরে জয়েন করি। এবং এইচআর আমার রেস্ট অফ মাই লাইফ ইজ অল থ্রু এইচআর। আমি পড়াশোনা করেছি, মোস্টলি এইচআর কনসেন্ট্রেট করেছি। আমি দেশে বিদেশে অনেক ট্রেনিং, অনেক সেমিনার, সিম্পোজিয়ামে আমি অ্যাটেন্ড করি, সবগুলি আসলে এইচআর রিলেটেড, এইচআর রিলেটেড করছি মোস্টলি। অলরাইট, সো এইচআর এর ক্ষেত্রে যে কিছু কিছু মানে যে প্রবলেমগুলো ধরেন আজকে আপনি যখন শুরু করেছিলেন, স্টার্ট করেছিলেন যখন আপনার ক্যারিয়ারটা, তখন যে মানে বিষয়গুলো থাকতো সেই বিষয়গুলো কি এখন এই বিষয়ের সাথে কি একই রকম রয়ে গেছে না কিছুটা চেঞ্জেস আসছে? না, এখানে অনেক চেঞ্জ হয়েছে। স্পেশালি আমি যদি বলি যে আমরা যখন প্রথম এইচআরে কেরিয়ারের জন্য আসি, তখন আসলে এটাকে এইচআর বলা হতো না, তখন বলা হতো অ্যাডমিনিস্ট্রেশন অথবা পার্সোনেল ম্যানেজমেন্ট। পরবর্তী সময় এটা পার্সোনেল ম্যানেজমেন্ট, বাট আসলে এইচআরের ইভলভ মানে স্টার্টটা হয়েছে 80-এর দশক থেকে ইন্টারন্যাশনালি। বাংলাদেশে এটা আসতে একটু দেরি করেছে। এটা 2000-এর দিকে আমরা এইচআর নিয়ে কিছু কথাবার্তা শুনছিলাম, যেহেতু টার্মিনোলজিটা চেঞ্জ হয়ে গেছে, যেটা আগে অ্যাডমিনিস্ট্রেশন ছিল বা অ্যাডমিন ছিল বা পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল, সেটাকে বলছে এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, HRM। রাইট, এরপরে কিন্তু আরও টার্মিনোলজি চেঞ্জ হয়েছে, এরপরে এখন আমরা বলছি HCM, তার মানে হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ইফ ইউ হ্যাভ এ হিউম্যান, এটাকে শুধু রিসোর্স না, ইট ইজ এ ক্যাপিটাল। আপনার যেমন মেশিন থাকলে এটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, একটা মানুষ থাকলে সেটা একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তারও একটা ভ্যালু আছে। সো এই জায়গাটা থেকে একটা প্যারাডাইম শিফট হয়েছে। মানে অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এইচআরের এক্সপেকটেশনটা মানে কোম্পানি বা ওনার কিংবা CEOs আর এক্সপেক্টিং সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য এইচআর। আগে এইচআর হলো আমাদের কাজ ছিল একটা লোককে হায়ার করা, তার অ্যাটেন্ডেন্স মনিটর করা, তার পেরোল মনিটর করা, ইভেন বড় জোর হলো তার সে যদি কোনো ভালো কাজ করে তাহলে একটা রিওয়ার্ড দেওয়া অথবা পানিশমেন্ট দেওয়া, এটুকুই ছিল। কিন্তু এখনকার এইচআর আসলে সেটা না। এখনকার এইচআর হলো যে আমার যদি একটা কোম্পানি থাকে, সেই কোম্পানি কী প্রফিট করবে নেক্সট ইয়ারে, তার কী প্ল্যান আছে, সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য এইচআরকে কী ধরনের লোক হায়ার করতে হবে, কী ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে, ওই লোকগুলোকে রিটেনশন করার জন্য কী ধরনের পে প্যাকেজ তৈরি করতে হবে, সেই লোকটাকে যদি না থাকে তাহলে তার নেক্সট যে লোকটা আসবে আমরা বলি সাকসেশন ম্যানেজমেন্ট, সেই সাকসেশন ম্যানেজমেন্টটা করতে হবে। আপনার মার্কেটে সাফিসিয়েন্ট গুড পিপুল পাওয়া যায় না, সো আপনাকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতে হবে। এরকম আরও অনেক প্রোগ্রাম আছে, বাট সেটা হলে এন্ড রেজাল্ট যেটা কোম্পানির বা এন্ড প্রোডাক্ট যেটা বা কোম্পানির যে প্রফিটেবিলিটি, আসলে এইচআরকে প্রফিটেবিলিটি নিয়ে কাজ করতে হয়। কোম্পানি প্রফিটের হি ইজ অলসো পার্ট, সো দ্যাট ইজ দ্য চেঞ্জেস। মানে একটা ব্যাপার হচ্ছে যে একজন মালিক তার কোম্পানিকে বলতে গেলে একরকম এইচআর এর কাছেই দিচ্ছেন, রাইট, পুরো বছরটা এবং পরবর্তীতে আপনার ভবিষ্যতে তার প্ল্যান প্রোগ্রাম কিভাবে তার কোম্পানিটা আজকে এখান থেকে আরো উপরে যাবে সেটা সম্পূর্ণ দায়িত্বে থাকছে একতরফাভাবে একরকম ভাবে এইচআর এর উপরে। রাইট, আসলে এইচআর কোম্পানি ওনার বা হেড অফ দ্য বিজনেসের রোলটাকে সে তার মতো করে প্লে করে। রাইট, এবং সেই ক্ষেত্রে যদি কোনো রকমের ফল হয় তাহলে সেটা সম্পূর্ণ দায়ভারটা এইচআর উপরে হয়তো পড়ে যায়। রাইট, সেখানে কোম্পানির সাকসেস
কিংবা ফেলিওর যেটা হয় সেটার সাথে তার কন্ট্রিবিউশনটা কিন্তু রিলেটেড থাকে অবশ্যই। সো প্রথমত যদি আমি এভাবে বলি যে মালিক যা করত এইচআর আসলে সেটাই করে। যেমন একটা লোককে হায়ার করার দায়িত্ব ছিল মালিকের। আমি যদি বিজনেসটাকে ছোটো করে চিন্তা করি যে আমার পাঁচজন লোকের একটা বিজনেস, সেখানে আমি লোক একটা লোককে যখন হায়ার করি তখন কিন্তু আমার এইচআর ম্যানেজার সে হায়ার করে না, তখন আমি নিজে হায়ার করি। তো আপনার যখন পাঁচজন লোক থেকে পাঁচশো জন লোক হয় তখন আপনার ওই কাজটা করার জন্য একজন হেল্পিং হ্যান্ড লাগে। তো এইচআর আসলে আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, ওনারের কিংবা মালিকের কিংবা কোম্পানির টপ সিওর এইচআর কোম্পানিকে সাপোর্ট দেওয়ার জন্য মানে ম্যানেজমেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য তার রোল প্লেটা করে। এন্ড অফ দ্য ডেতে আসলে এইচআর কিন্তু মালিকের কাজটাই করে দিচ্ছে। সো হি ইজ দ্য শ্যাডো অফ দ্য ওনার। আর একদমই মানে সেই কথাটা বললেন স্যার যে কন্ট্রিবিউটর ব্যাপারটা এবং সব কিছু যখন হেলপিং হ্যান্ডের প্রয়োজন হয় সব কিছুর হায়ারিং এর ব্যাপারটাও কিন্তু টোটালি তিনি আসলে ডিল করে থাকেন এবং সেখানে ডিপেন্ড করছে কোম্পানির ফেলিওর এবং কোম্পানির সাকসেস। ইয়েস, ইটস অ্যান ইম্পর্টেন্ট রোল। সো মাই ফ্রেন্ড, আপনারা সাথেই থাকুন আমাদের। আমাদের সাথে আজকে অনবল গেস্ট হিসেবে রয়েছেন মিস্টার কামরুজ্জামান সজীব, যিনি হচ্ছেন সবুজ এবং যিনি হচ্ছেন সিইও অফ myjobs.com.bd এবং ফেলো ট্রেজারার অফ BSHRM। আমরা একটু পরে ফিরছি স্যার, আবারও একটু ব্রেক বিরতির পরে। আশা করি বন্ধু সবাই আমাদের সাথে থাকবেন, শুধু থাকবেন পিপলস রেডিও 91.6। Lovely as you did tonight. সাথে থাকবেন দেশবরেণ্য ইসলামিক স্কলারগণ, সরাসরি প্রশ্নোত্তরমূলক ইসলামী অনুষ্ঠান। আমার একটা প্রশ্ন ছিল, সৌজন্যে সেরা ওয়াটার ট্যাঙ্ক প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায়। বৃহস্পতিবার রাত 11টায় পিপলস রেডিও 91.6 FM এ পঞ্চায়েত 916 916। শুনুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায়। Shake your body, bang your head, and feel like party. Listen and join Club 916 every Thursday from 9 PM only on People's Radio 91.6 FM. পিপলস রেডিও
নামাজে দাঁড়ালেই মনটা অন্যদিকে চলে যায়। আমার কি নামাজ হবে? আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, নামাজের সময় দেখা যায় কেউ কেউ বুকে হাত বাঁধছেন, কেউ কেউ নাভির নিচে হাত বাঁধছেন, আসলে কোনটা ঠিক? আমরা কোথায় হাতটা বাঁধবো? আমার প্রশ্নটা ছিল, প্রভিডেন্ট ফান্ডের উপর কি যাকাত আসবে? আসলে সেটার হিসাব কিভাবে হবে? আমার বলার নামটা রাখবার চাই, তুকার জীবন, রাহুন যাইব। এমন হাজারো প্রশ্নের উত্তর দিতে আমি সাইফুল্লাহ বক্সী হাজির হচ্ছি লাইভ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত। আমার একটা প্রশ্ন ছিল নিয়ে, সাথে থাকবেন দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণ। সরাসরি প্রশ্নোত্তরমূলক ইসলামী অনুষ্ঠান আমার একটা প্রশ্ন ছিল, সৌজন্যে সেরা ওয়াটার ট্যাঙ্ক প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায়। এটা আমার আমার আসলে একটা ডিফারেন্ট ভাবনা, সেই ভাবনা থেকে আসলে অন্য কিছু করার জন্য চিন্তা করা। আমি দেখেছি, যেহেতু আমি এইচআরে কাজ করি, আমি দেখেছি যে এখনকার সময়ে আমি যখন একটা লোক হায়ারিংয়ের জন্য যাই, স্পেশালি জিএম কিংবা টপ লেভেলের সিওজ আমি যখন হায়ারিংয়ে যাই, তখন ম্যানেজমেন্ট আসলে লুকিং ফর দ্য ইয়াঙ্গার ওয়ান, মানে ওনারা চান যে বাই 40 আপনাকে সিও হায়ার করতে হবে। সো বাই 40 আমি সিও হায়ার করছি, তার মানে তার আগের স্টেজে গিয়ে, আমি যদি একজন জিএমের কথা বলি, এটা জিএম বা আমরা যে ট্রেডিশনাল যে আমাদের যে হায়ারকি আছে, ম্যানেজার অ্যান্ড অ্যাবাব, ম্যানেজার থেকে আমরা সিনিয়র ম্যানেজার, এজিএম, ডিজিএম, দেন জিএম, তারপর সিও বা সি স্যুট যারা থাকে, এই লেভেলে একটা মানুষ। আসলে এই লেভেলে যদি আমি মানে প্রত্যেকটা স্টেজ কভার করে যেতে চাই, তাহলে ইট টেক্স সামথিং 40-45 বছর 50 বছর লাগেই। 40-45 বছর 50 বছরের নিচে কিন্তু আসলে এরকম লেভেলে যেতে পারে না। ইন দ্যাট কেস যদি আপনি দেখেন, এখন যদি নতুন যখন আমি একটা সি স্যুটে কাউকে হায়ার করতে যাচ্ছি, আমাদের টার্গেট থাকে বাই 40, আই হ্যাভ টু ফাইন্ড আউট সামওয়ান। তো বাই 40-তে আমি হায়ার করছি, আর যে আমার এখন এক্সিস্টিং আছে সে হয়তো 50+। তো 50+ এবং 40-র মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সে কিন্তু এনার্জি ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সের মধ্যে তার নলেজের ডিফারেন্স আছে। কারণ এখনকার ছেলেমেয়েরা, তাদের স্কোপ অনেক বেশি, তার একাডেমিক্স অনেক বেশি নলেজ নিয়ে আসতে পারে, তারপরে তাদের ইনফরমেশন সিস্টেম তাদের কাছে অনেক ইজি, তারা অনেক ইনফরমেশন নিয়ে আসে, তো কম্পিটিশনটা অনেক হাই হয়ে যায়। সো সেখানে দেখা যায় যে যারা একটু বয়স্ক মানুষ, স্বাভাবিকভাবে তারা কিন্তু পিছিয়ে পড়ছে। আমি যদি একটা সময় গিয়ে আমি কিন্তু পিছিয়ে যাব, কারণটা হলো যে আমার যে কম্পিটিটর, আমি যখন এই ট্রেডে আমি যখন থাকবো, আর কিছুদিন পরে আমার যে কম্পিটিটর আসবে, আমাকে যে রিপ্লেস করবে, সে কিন্তু আমার থেকে অনেক ইয়াঙ্গার,
বেটার নলেজ এবং বেটার এনার্জি নিয়ে আসবে। সো তার সাথে কম্পিট করাটা কঠিন হবে। সো আমাদেরকে এই প্রিপারেশনটা রাখতে হবে যে একটা সময় পরে আমি সারা জীবন চাকরি করতে পারবো না। আপ টু 60 পর্যন্ত আমাদের মানে ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদেরকে ম্যানেজমেন্ট সিস্টেম এখন যে আছে যে 60 হলো আমাদের রিটায়ারমেন্টে, সো বাই 60 ইউ হ্যাভ টু রিটায়ার। এবং 60 পরে যদি কেউ কাজ করতে চায় তাহলে তাকে নিজের কিছু করতে হবে, সেটার জন্য তার একটা নিজস্ব প্রিপারেশন থাকতে হবে। সেই প্রিপারেশনটা কিন্তু আমাদের অনেকেরই থাকে না, যে কারণে কি হয় আমি বলছি 60 আপনি রিটায়ার করবেন কিন্তু আপনি 50 রিটায়ার করতে পারেন, অথবা আপনাকে জব ছেড়ে দিতে হতে পারে বা আপনাকে আপনার জবটা চলেও যেতে পারে। আপনার কি সেই প্রিপারেশনটা আছে? আর সেই প্রিপারেশনটা আমাদের অনেকেরই থাকে না, রাইট? এটা বাস্তব, এই প্রিপারেশনটা আমাদের থাকা উচিত। আমার আমার মাথায় নিয়ে রাখা উচিত যে মানে আমি নিজেকে যদি মনে করি আমি এখন সুপার পারফর্মার, এই সুপার পারফর্মার সবসময় থাকবে, সারা জীবন এটা কন্টিনিউ নাও থাকতে পারে। হ্যাঁ, থাকবে না, থাকতে পারে, থাকার কথাও না, থাকার কথাও না আসলে। কারণ আপনি আপনাকে যে রিপ্লেস করতে আসছে বা আপনি যে কম্পিটিটর যে হবে সে কিন্তু আপনার থেকে অনেক বেশি নলেজ, ক্যাপাসিটি এবং এনার্জি নিয়ে আসতেছে। সো তাকে আপনি আপনাকে আপনার ফিজিক্যাল চেঞ্জেস, যেটা বায়োলজিক্যাল চেঞ্জেস, এটাকে মেনে নিতেই হবে, রাইট? সে কারণে আমাদের হওয়া উচিত কি, আমার যেটা পার্সোনাল ধারণা, আমরা নর্মালি আমাদের দেশে ট্রেডিশনালি আমরা 25 কিন্তু আমরা জবে চলে আসি। সো নেক্সট 25 থেকে 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি আমরা নেই তাহলে 40 হয় এইজ। সো 15 ইয়ার্স আমি কাজের এক্সপিরিয়েন্স দিচ্ছি, 25 ইয়ার্স আমার একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য আমার টাইম লাগলো, তাহলে অল টুগেদার হলো 40। 40 ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি যে আপনি বিজনেস করবেন, আপনি নিজের কিছু একটা করবেন, এরকম কিছু একটা প্ল্যান থাকা উচিত। বিজনেস করেন বা অন্য যে কোনো কিছু করতে পারেন, আপনি কনসালটেন্সি করতে পারেন, আপনি কারোর সাথে পার্টনারশিপে যেতে পারেন বা কিছু একটা আপনার একটা মানে আপনার নিজের ব্যাকআপের ব্যাপারটা আর কি, একটা ব্যাকআপ আপনার থাকা উচিত। আমাদের দেশে যেটা আমরা মোস্টলি আমরা যেটা করি সেটা একটা সময়ের পরে গিয়ে আসলে আমাদের সোশ্যাল লাইবিলিটিস এত বেড়ে যায় যে আমরা আসলে সাহসটা করি না। 40 যদি আমরা কোনো কিছু করার চেষ্টা করতাম হতো, কিন্তু আপনি যদি 50 গিয়ে বা 55 গিয়ে বা 60 গিয়ে রিটায়ারমেন্টের পরে কিছু শুরু করতে চান তখন আপনার বডিও পারমিট করে না, আপনার এনার্জি পারমিট করে না, সোসাইটি পারমিট করে না, আপনার মানে সেই মানে গোরেস্টাও বোধহয় থাকে না স্যার, হ্যাঁ তখন থাকে না। তারপরে যে পারবে না তা না, অবশ্যই না, অবশ্যই না পারবে, কিন্তু আমি অ্যাভারেজ মানুষের কথা বলছি। সো আমার মনে হয় এই প্রিপারেশনটা আমাদের আরো একটু আগে থেকে আমাদের করা উচিত, কারণ আমরা একটা সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি প্রাইভেট জব করি, সরকারি জব করি বা অন্য যে কোনো কাজই করি, আমাকে একটা রিটায়ারমেন্ট এজ আছে। সব কোম্পানি পলিসিতেই থাকে আপনি একটা সময় পরে রিটায়ার করবেন, তো রিটায়ারমেন্ট পরে আপনি কী প্ল্যান করবেন, মানে আপনার কী প্ল্যান আছে, সেই প্ল্যানটা যদি আগে থেকে এখন থেকে আপনি ঠিক না করেন তখন কিন্তু আপনি গিয়ে হঠাৎ করে দেখবেন যে আপনার সামনে কিছুই নেই, রাইট? এটা আসলে একটা বড় ধাক্কা, বড় ধাক্কা, কারণ হচ্ছে তখন গোছানোরও বিষয়টা কিন্তু একটা ব্যাপার আছে। আপনি চাইলে 50 বা 40 50 গিয়ে একটা বিজনেস গোছানোর মতো এনার্জি বা অ্যাবিলিটি অনেক সময় হয় না, আর অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের পার্সপেক্টিভে অনেক কিছুই সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, সেটার জন্য অনেক লবিং এর বিষয়টা উপর কাজ করে, উইচ ইজ রিয়েলি ইউ নো হোয়াট ইজ রিয়েলি কি বলে এটাকে স্যার, যে একটু মানে অন্যরকম শোনালেও অনেক ক্ষেত্রে বাস্তব, এটা বাস্তব অনেক ক্ষেত্রে। কারণ হচ্ছে আমি ওই সময়টা আমি ধরেন একজন বাবা হিসেবে যদি আমি বলি, সাপোজ আপনি একজন বাবা, আপনি একজন বাবা হিসেবে আপনি 50 পরে বা 55 পরে 60 দিকে আপনার ছেলেকে ওই সাপোর্টটা হয়তো ফিনান্সিয়ালি হয়তো দিতে পারবেন, বাট অন্যদিকে হয়তো সাপোর্টটা সেভাবে নাও দিতে পারেন, কারণ অনেক মানে টেকনিকের ব্যাপার থেকে, রাইট? রাইট স্যার, আমরা একটু আমাদের যারা বন্ধুরা রয়েছেন তাদের কাছে একটু যেতে চাই। তারা রয়েছেন, দেখেছেন যে সবাই ভালো লাগছে শুনতে, স্যারের কথাগুলো ভালো লাগছে, স্যারের কথাটা খুব ভালো লাগলো যে আফটার 60 আমরা আসলে ম্যাক্সিমাম জব ক্ষেত্রে রিটায়ার করে যাই, কিন্তু দেখা যায় সেই সময়টাতে নতুন কিছু করাটা আসলে খুব টাফ হয়ে যায়, খুব টাফ। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন হচ্ছে সুমন দে, দেখছি ভাই, ওকে, উনি লাইভে রয়েছেন আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি সুমন দে রয়েছেন আমাদের সাথে, তারপর আছেন আমাদের সাথে তারেক বাদশা, আবদুল্লাহ আল হেলাল। আবদুল্লাহ ভাই ভালো আছেন নিশ্চয়ই আশা করি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য এবং আশা করি পুরো সময়টা আপনি আমাদের সাথে আছেন। তারপর রয়েছেন রিয়াজ হোসেন, জামিলুর রাজা জামাল, সুমাইয়া রেমা রয়েছে, মহসিন খানকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন, ফখরুল ইসলাম, তারপরে আছেন সিরাজুল ইসলাম, দীপু, দিলীপ কুমার, আহমেদ ইমতিয়াজ, সাজ্জাদ হোসেন, হৃদয় রয়েছেন, তনিমেশ রয়,
রাশেদুল ইসলাম রাশেদ, বিশাল আহমেদ এবং আরো অনেক অনেক বন্ধুরা। সব বন্ধু সাথেই থাকুন। একটা প্রশ্ন করছেন যে শুভাই উত্তর থেকে জয়েন করেছি, শিমুল বলছি, আশা করি ভালো আছেন আপনি, স্যারকে সালাম জানাচ্ছি। আর স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমি পড়াশোনা করছি এখন হচ্ছে বিজনেসেই, এবং বিজনেসই পড়ছেন, বিবিএ পড়ছেন, তো ওনার ইচ্ছা আছে যে বিবিএর পরে উনি এই ধরনের কোনো একটা পোর্টাল নিয়ে কাজ করতে চান, তো ওই ক্ষেত্রে একটু সাজেশন চাচ্ছিলেন। হ্যাঁ, ডেফিনেটলি স্কোপ অবশ্যই আছে। পোর্টাল নিয়ে কাজ করতে গেলে আসলে দেখতে হবে তখনকার সময় আপনি যখন শুরু করবেন তখন মার্কেট ডিমান্ডটা কী সেটা আপনি দেখেন। মার্কেটে অনেকগুলো জব পোর্টাল আছে, সেই জব পোর্টালগুলোকে অ্যানালিসিস করেন। তারপরে আপনার আপকামিং চ্যালেঞ্জ যেগুলো আছে, মানে আপনি ধরেন আজকের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 নিয়ে আমরা কথা বলি, তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0-তে আপনি যখন শুরু করবেন তখন যদি তখন হয়তো আপনাকে ডিপ লার্নিং নিয়ে কাজ করতে হতে পারে, আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন, আপনি এআই নিয়ে কাজ করবেন, এখানে অনেক স্কোপ আছে সেগুলো করার জন্য। সেগুলোর জন্য এখন থেকে তৈরি হতে থাকেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। অবশ্যই অনেক শুভকামনা রইল আপনার জন্য শিমুল, এবং আশা করি আপনি পুরো সময় আমাদের সাথে আছেন। স্যার, অনেক তো আমরা মোটামুটি কথাবার্তা বললাম কর্পোরেট লাইফ নিয়ে এবং কীভাবে কী করা যেতে পারে এবং কিছু বাস্তবতা বিষয় নিয়ে কাজ কথা বললাম। তো আপনি তো রিক্রুটমেন্টও থাকেন, রাইট? সো স্যার, রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন জিনিসটা আপনার কাছে বেশি মনে হয় যে এটা আসলে আমাদের এখন এই এই জমানায় এসে আসলে হয় না, কিন্তু তারপর আপনারা দেখেন বাস্তবে? আমি আমার প্রায় 22 ইয়ার্স আই মিন ওয়ার্কিং ইন এইচআর। আমি যেহেতু এইচআরে আমার সুযোগ হয়েছে প্রথম থেকেই রিক্রুটমেন্ট রিলেটেড কাজ করার, তো আমার যে জিনিসগুলো আমার সব থেকে মানে এক্সপেকটেশনটা, কোনো একটা ক্যান্ডিডেট যখন আমার রুমে স্টেপ ইন করে আমি প্রথমে তাকে দেখি যে সে আসলে তার স্টেপ ইনগুলো কেমন, সে কীভাবে একটা রুমের মধ্যে সে ঢুকলো। তো অনেক সময় দেখা যায় যে আসলে হয়তো আমাদের কালচারের কারণে হোক, আমাদের ইউনিভার্সিটিগুলো কলেজগুলোতে এই কেরিয়ার গাইডলাইনগুলো নাই, অনেক সময় আমরা জানি না একটা ইন্টারভিউ বোর্ডে কী করে ফেস করতে হয়, ইন্টারভিউ বোর্ডটাকে আসলে কী প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ বোর্ডে যাওয়া উচিত। ইন্টারভিউ বোর্ডে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, ইন্টারভিউ বোর্ডে কিন্তু কোনো কঠিন সব কোশ্চেন করা হয় না আপনাকে। আমরা যখন ইন্টারভিউ করি খুব সাধারণ কোশ্চেন করি, সাধারণ কোশ্চেনগুলো যখন সে পারে তখন একটু একটু কঠিন কোশ্চেন করে টেস্ট করতে চাই যে সে আর কতটুকু জানে। সো ইন্টারভিউ বোর্ডে আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি সাধারণ কোশ্চেনগুলো যাবে। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা জব সার্চ করছেন বা ফ্রেশার যারা চাকরিতে আসতে চান, তাদের জন্য আমার অ্যাডভাইস হলো যে আপনি যেই সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করছেন, স্পেশালি আপনার যে মেজর সাবজেক্টটা, সেই সাবজেক্টটার বেসিক কোশ্চেনের আনসারটা আপনার কাছে থাকা উচিত। রাইট, আমরা এমনও দেখেছি, আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে একজন MBA এর ফুল ফর্মটাই বলতে পারে না, বা একটা ওয়ার্ড আমি যদি MBA কে অ্যাডমিনিস্ট্রেশনের বানানটা জিজ্ঞেস করি সেটা বলতে পারে না। তো এইরকম সার্টিফিকেট আসলে কারোর কাছে এই কাম্য না। আমরা আমরা আমি বিশ্বাস করি সেটা হলো যে খুব সিম্পল বেসিক কোশ্চেনগুলো, বেসিক মানে সে আপনি মার্কেটিংয়ে মাস্টার্স মেজর করেছেন, MBA তে আপনার মেজর ছিল আপনার মার্কেটিং, সো আপনাকে সাধারণভাবে জিজ্ঞেস করতেই পারে, ডু ইউ নো দ্য নেম অফ দ্য কোটলার, হু ইজ কোটলার। সো কোটলার যদি আপনি না বলতে পারেন তাহলে স্বাভাবিক ধরে নেবে যে আপনি আসলে পড়াশোনা করেননি, অথবা মার্কেটিংয়ের আপনার ডেফিনেশনটা একটু বলেন, কিংবা ATL কী, BTL কী, এগুলো মার্কেটিংয়ের টার্ম। সো যারা মার্কেটিং পড়াশোনা করছে অ্যাটলিস্ট এই টার্মগুলোর সাথে তাদের পরিচিত হওয়া উচিত, বেসিক কোশ্চেনটা প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। আর ইন্টারভিউ বোর্ডের কিছু মানে কী বলে এটি এটিকেট আছে, এই এটিকেটটা মেনটেন করা উচিত। সো আমার মনে হয় একটু কনফিডেন্ট থাকলে, একটু প্রিপারেশন থাকলে ইন্টারভিউ ফেস করাটা কঠিন হওয়ার কোনো কারণ নেই। রাইট, এবং অনেকে দেখি যে স্যার দেখা যায় যে খুব সুন্দর মানে আউটফিটটা নিয়ে যায়, কিন্তু দেখা যায় সেই ক্ষেত্রে শেষ ক্ষেত্রে মানে তাদের মানে অভিজ্ঞতাটা খুব অন্যরকম হয়ে যায়। কারণ হচ্ছে আপনি যেটা বলছিলেন যে অ্যাব্রিভিয়েশনের ব্যাপারটা, অ্যাডমিনিস্ট্রেশনের স্পেলিংয়ের যে ব্যাপারটা, সেটা অনেক ক্ষেত্রে ফেলর হয়, এবং এটা বাস্তবতা। এটা আসলে আমি এখনকার মানে সময়ের একটা ইয়ে বলবো, আমরা কী বলবো এটাকে, একটা একটা ফ্ল, এই সময়ের ফ্ল। আমাদের ছেলেমেয়েরা আমার এখনকার সময়ে খুব খুব অল্প পরিশ্রম করে অনেক ভালো কিছু করতে চায়, দ্যাট ইজ এ চাওয়াটা খারাপ না, বাট আমাদের মনে হয় যে ফাউন্ডেশনটা আমাদের ঠিক রাখা উচিত। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমি কিন্তু আই এম পেয়িং মাচ, মানে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তখন আমাদের
পে কি বলে এটাকে আপনার যে টিউশন ফিজ বা অন্য কস্ট ছিল মাচ লোয়ার, কিন্তু এখন তো অনেক বেশি টাকা দিয়ে আপনাকে পড়তে হয়। তো আপনি যখন অনেক বেশি টাকা দিয়ে পড়ছেন তখন আপনি কেন বেশি গেইন করছেন না? আপনি গেইন করা উচিত। আরেকটা জিনিস হলো আমরা আমরা অনেক বেশি মোবাইল ডিপেন্ডেন্ট বা গুগল ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে ইউজুয়ালি ডোন্ট কিপ ইন মাই মাইন্ড মাই হার্ট আর মাই ব্রেন। আমি কি করি, আমি বলি যে যে কোনো কিছু তো গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। গুগলে সার্চ দিলে আপনার মোবাইলে থাকবে, ইউ শুড বি কিপ ইট ইন ইউর হেড, আপনার মাথায় নিতে হবে। এই জন্য শুধু গুগলের উপর ডিপেন্ড করা যাবে না, এবং অ্যাটলিস্ট আপনি ইন্টারভিউ বোর্ডে না অ্যাটলিস্ট। আরেকটা খুব আমাকে বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপর আমি অবশ্যই কিছু বাস্তবতা আমাদের বলা উচিত স্যার। আমি আমি ছোট করে বললে আমি বলবো যে আমরা ইন্টারভিউ বোর্ডে ফেস করতে গেলে আমরা সিম্পল, খুব সিম্পল একটা কোশ্চেন স্টার্টিংয়ে আমরা যারা ইন্টারভিউয়ার তারা জিজ্ঞেস করি যে প্লিজ টেল আস সামথিং অ্যাবাউট ইউ, অর অথবা প্লিজ ইন্ট্রোডাকশন গিভ ইউর ইন্ট্রোডাকশন ইউর সেলফ। সো এই এই কোশ্চেনের আনসারটা আমি দেখেছি, বিশেষ করে যারা আমরা ট্রেডিশনাল মানে শহরের এই যে ইউনিভার্সিটিগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তাদের থেকে অনেক বেশি দুর্বল হয়। আমার ন্যাশনাল লেভেলের বিভিন্ন কলেজ থেকে যারা পড়াশোনা করে আসে তারা একটু বেশি দুর্বল, কিন্তু এরা একটু এই জায়গাটা একটু ভালো করে, যদি কারণ তাদের কালচারের মধ্যে ইংলিশটা থাকছে, কমিউনিকেশনটা কিছু পড়ানো হয়, সেই কারণে প্রেজেন্টেশনটা তাদের কিছুটা ভালো থাকে। কিন্তু যারা আমার পাবলিক ইউনিভার্সিটি, হ্যাঁ পাবলিক কলেজ বা ইউনিভার্সিটি থেকে যারা আসে, ইউনিভার্সিটি আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, দেয়ার মাচ বেটার দ্যান এনিবডি। কিন্তু আমি যদি আবার কুষ্টিয়া ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের কথা বলি, আমি বল নাম এভাবে উল্লেখ করা ঠিক হলো কিনা, বাট তারপর আমার বলার জন্য বলা কি ভুল হতে পারে, হয়তো সবার জন্য কথা ঠিক হবে না, অনেকের জন্য ঠিক হবে। আমার কাছে মনে হয় যেখানে ওখানে আসলে কালচারটা ওরকম না, ওর কমিউনিকেশনের স্কোপটা অনেক কম থাকে, ও প্র্যাকটিসটা অনেক কম করতে পারে, রাইট, সে কারণে হয়তো ডেভেলপমেন্ট হয় না। তো আমি বলবো এতটুকু যে তার ইওর সেলফ মাই সেলফ যেটা একটা মানে বেসিকটা, মানে আমি কি করি এটা আমাদের ইউটিউবে আমরা দেখতে চাইলে অনেক দেখতে পারি, অনেকভাবে মাইসেলফটাকে করা হয় মানে বলা যায় তো, এক্সপোজ করা যেতে পারে, এক্সপ্রেস করা যেতে পারে, সেগুলো দেখি, দেখলে আমার ইন্টারভিউ বোর্ডে আমার স্মার্টনেসটা আরও অনেকটা বেশি থাকবে, আপনার ইন্টারভিউ আপনাকে অ্যাটেনশনটা অনেক বেশি দেবে। ইয়েস, আসলেই অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবং আমাদের একজন বন্ধু লিখেছেন যে শিমুল আহমেদ আবুল হাসান শিমুল, তিনি লিখেছেন আম ইমপ্রেসড, মানে কথা ইন্সপায়ার্ড উনি আমার কথাগুলো শুনে স্যার। আর অনেক বন্ধুরা আছেন তারা বলছেন, আচ্ছা একটু তাদের কথাটা বলতে চাই, শিমুল রয়েছেন আমাদের সাথে, তারপর আছেন আমাদের সাথে হাসান মাসুদ সম্রাট, রিয়াজ হোসেন, তারপরে আছেন ইসরাত আফজাল এবং সাফাত ভাই রয়েছেন। সাফাত ভাই যে প্রশ্ন রয়েছে সেটা উত্তর আমি আপনাকে অবশ্যই পরে এক সময় দিব। থ্যাংক ইউ সো মাচ। আর বন্ধু আমরা আবার একটু বিরতি দিচ্ছি স্যার, আমরা আবার একটু বিরতি দিচ্ছি, বিরতিকে ফিরব, সাথেই থাকুন, শুনে থাকুন পিপলস রেডিও 91.6 FM। শুনুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায়। হরদম ছুটাছুটি গান আর আনন্দ মিলছে না জানি, তবু দিয়ে যাই ছন্দ, হচ্ছে না জানি কিছু ভাবখানা কঠিন, উৎসব আনন্দ প্রতিদিন। People's Radio 91.6
FM. 3, 2, 1. Shake your body, bang your head, and feel like party. Listen and join Club 916 every Thursday from 9 p.m. only on People's Radio 91.6 FM. Shokaler shona jhora rottu kanto prokhor dupu snigthotay bhara bike rater nirjonotar chadore People's Radio নামাজে দাঁড়ালেই মনটা অন্যদিকে চলে যায়, আমার কি নামাজ হবে? আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, নামাজের সময় দেখা যায় কেউ কেউ বুকে হাত বাঁধছেন, কেউ কেউ নাভির নিচে হাত বাঁধছেন, আসলে কোনটা ঠিক? আমরা কোথায় হাতটা বাঁধবো? আমার প্রশ্নটা ছিল, প্রভিডেন্ট ফান্ডের উপর কি যাকাত আসবে? আসলে সেটার হিসাব কিভাবে হবে? আমার পোলার নামটা রাখবার চাই, তুকা জীবন, রাহন যাইব। এমন হাজারো প্রশ্নের উত্তর দিতে আমি সাইফুল্লাহ বক্সী হাজির হচ্ছি লাইভ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত। আমার একটা প্রশ্ন ছিল নিয়ে, সাথে থাকবেন দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণ। সরাসরি প্রশ্নোত্তরমূলক ইসলামী অনুষ্ঠান আমার একটা প্রশ্ন ছিল, সৌজন্যে সেরা ওয়াটার ট্যাঙ্ক প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায়। সকালের সোনা ঝরা রোদ্দুর ক্লান্ত প্রখর দুপুর স্নিগ্ধতায় ভরা বুকে রাতের নির্জনতার চাদরে People's Radio ভালোবাসার বন্ধরে People's Radio ভালোবাসার বন্ধরে People's Radio বৃহস্পতিবার রাত 11টায় পিপলস রেডিও 91.6 FM এ পঞ্চায়েত 916 916। শুনুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা।
শুভ থাকছে এবং শুভ সাথে আপনি খুব সহজেই জয়েন করতে পারছেন 269699 আর আপনি আমাদের সাথে জয়েন করে আপনার কথাগুলো জানাতে পারছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা প্রত্যেকটা বন্ধু আমাদের সাথে জয়েন করে আপনাদের কথাগুলো জানাচ্ছেন এবং স্যারকে প্রশ্ন করছেন। আজকে আমাদের সাথে অনবল গেস্ট হিসেবে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মিস্টার কামরুজ্জামান সবুজ, সিইও অফ myjobs.com.bd এবং ফেলো অ্যান্ড ট্রেজারার BSHRM। স্যার স্বাগত আবার, ধন্যবাদ। স্যারের কাছ থেকে অনেক কথাই আমরা জানলাম, অনেক বাস্তবতায় আমরা শুনলাম তার কাছ থেকে যে কর্পোরেট লাইফের দুটা পিঠ রয়েছে, একটা খুব ঝকঝকে ঝকঝকে এবং একটা পিঠ থাকতে পারে সেটা খুব হয়তো আপনার ভালো নাও লাগতে পারে এবং সেটা সো ওইটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা ঝকঝকে ঝকঝকে আমরা থাকতে চাই এবং তার মধ্যে আমরা একটা জিনিস আমি একটা জিনিস এখন এই মুহূর্তে জানতে চাই স্যার, আপনার ফেলো অ্যান্ড ট্রেজারার BSHRM যদি এই সম্বন্ধে একটু বলেন স্যার। ধন্যবাদ। BSHRM বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, এটা হলো বাংলাদেশে এইচআর প্রফেশনাল যারা আছেন, বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে যারা এইচআর নিয়ে কাজ করেন এই মানুষদের একটা অ্যাসোসিয়েশন। এটা একটা ভলেন্টারি অ্যাসোসিয়েশন যেখানে প্রায় বাংলাদেশে 3,500 এইচআর প্রফেশনালস এটার মেম্বার এবং এটার বেশ কিছু অ্যাক্টিভিটি বাংলাদেশে আমরা সারা বছরই করে থাকি। রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে আছে আপনার প্রতি বছর একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করি আমরা, এটা ইন্টারন্যাশনাল কনফারেন্স এই জন্য বলছি কারণ বাংলাদেশে এইচআর কনফারেন্সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অন্তত 20-25 কান্ট্রি থেকে প্রতি বছর পার্টিসিপেন্টসরা আমাদের এখানে আসেন এবং ইন্টারন্যাশনাল স্পিকাররা আসেন যারা এখানে এসে এইচআর নিয়ে বিভিন্ন কথাবার্তা সেমিনারে আমাদের সাথে শেয়ার করেন, বিভিন্ন নলেজ শেয়ার করেন, এইচআরের আপডেটেড নলেজগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দেন। এছাড়া আমরা প্রতি মাসে 2 ট্রেনিং প্রোগ্রাম করি আমাদের মেম্বারদের জন্য, মোস্টলি ফ্রি, বাইরে যারা মানে মেম্বার না তারাও এখানে জয়েন করতে পারেন। আমাদের অফিসটা হলো মহাখালীতে, এছাড়া আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হলো www.bshrmbd.com। আপনি এই অ্যাড্রেসে গেলে BSHRM সম্পর্কে অনেক আরও অনেক তথ্য জানতে পারবেন। সো আমি যে ছোট করে বলি সেটা হলো আসলে এটা এইচআর প্রফেশনালদের একটা অ্যাসোসিয়েশন যেখান থেকে এইচআর প্রফেশনালদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখা হয়। আমরা এখানে এইচআর প্রফেশনালদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করি, ট্রেনিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমাদের এইচআরের নলেজ শেয়ার করার জন্য বিভিন্ন ট্রেনিং সেমিনার এগুলো অর্গানাইজ করি। মোস্টলি এইটাই হলো BSHRM-এর কাজ এবং আমি লাস্ট 3 টার্ম ইসি হিসেবে আছি। ইসি মানে এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার। এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার হওয়ার জন্য আসলে আপনাকে মেম্বারদের ভোটে নির্বাচিত হতে হয়। আমি ভেরি লাকি, আমার মেম্বাররা আমাকে লাস্ট 3 আমাকে এই সম্মানিত করেছেন এবং আমি এবছর লাস্ট টার্ম থেকে আমি এখানকার ট্রেজারার হিসেবে কাজ করছি, দায়িত্ব পালন করছি। অ্যামেজিং, অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল স্যার আপনার BSHRM-এর প্রতি। এবং অবশ্যই যেন আমরা যারা এখনো ইয়ং রয়েছি, যারা ভবিষ্যতে আমরা এই ক্যারিয়ারটা চাই, তারা যেন সুন্দরভাবে আপনাদের কাছে গাইডেন্সটা পেতে পারি। আর এখন স্যার আমার প্রশ্ন না বলতে পারেন স্যার, যে মানে আপনার সম্বন্ধে একটু পার্সোনাল সম্বন্ধে জানতে চাই যে আসলে আপনার স্কুল কলেজ এবং আপনার ব্যক্তিগত জীবনে কে কে রয়েছেন। ধন্যবাদ। আসলে আমার স্কুল, আমি খুব সাধারণ স্কুল থেকে পড়াশোনা করেছি। আমার বাড়ি খুলনাতে, আমি খুলনা কলেজের স্কুল থেকে আমি SSC পাস করি। আমি BL কলেজ খুলনাতে, আপনি জানেন খুলনা BL কলেজ বেশ বড় একটা ক্যাম্পাস। আমি এবার ঈদে এই ক্যাম্পাসে গিয়েছি মজা করার জন্য, দেখার জন্য, আমার নস্টালজিক আর কি। ওখানে গেলে আমার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। BL কলেজ থেকে আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি ইংলিশ লিটারেচার থেকে, আর পরে আমি একটা ডিপ্লোমা করি, এটা IT রিলেটেড একটা ডিপ্লোমা, এটা করেছিলাম বাংলাদেশে একটা IT ফার্ম, তখন অ্যাপটেক বলে একটা IT ফার্ম তখনকার সময় ছিল। বেসিক্যালি আই ওয়াজ ট্রাইং টু বি দ্য প্রোগ্রামার, বাট আমি দেখলাম যে আসলে প্রোগ্রামিংটা তখনকার সময় ক্রেজ ছিল, সবাই কম্পিউটার প্রোগ্রামার হতে চাইতো, আমারও সেরকম একটা স্বপ্ন ছিল, বাট সেটা আমাকে হেল্প করেছে, মানে এই তখনকার এই পড়াশোনাটা আমাকে এখনও হেল্প করে। এরপরে আমি MBA করি, আমি মেজর করেছি HR-এ। এরপরে আমি আরও একটা ডিপ্লোমা করি, এটা ছিল আমার একটা পজিশন ডিপ্লোমা ইন HR। এরপরে আমি ডিপ্লোমা করেছি কমপ্লায়েন্সের উপরে, আপনারা জানেন আর ইঞ্জি ইন্ডাস্ট্রিতে কমপ্লায়েন্স নিয়ে অনেক কাজ হয়, আমি কমপ্লায়েন্স একটা ডিপ্লোমা করি।
তারপরে আমি এলএলবি করেছি, আমি আচ্ছা আচ্ছা আমি এলএলবি করেছি এবং আমি বাংলাদেশ এনবিআর যেটা আমাদের ন্যাশনাল রেভিনিউ বোর্ড যেটা সেখানকার আপনারা এনলিস্টেড লয়ার, ইনকাম ট্যাক্স লয়ার। সো পড়াশোনা এরকমই, আর এই পড়াশোনার পাশাপাশি এইচআর নিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি। অনেক 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 মানে কি বলবো, ডিগ্রি অ্যান্ড ডিগ্রি অবশ্যই। বাড়িতে কে কে আছেন? আমার বাবা এবং মা, ওনারা আমার গ্রামের বাড়িতে মানে খুলনাতে থাকেন। আর এছাড়া আমরা তিন ভাই, তিন ভাই বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। আর আমার আমার দুইটি ছেলে মেয়ে, একটি ছেলে একটি মেয়ে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সো আমার ওয়াইফ গৃহিণী, সো এই হলো আমাদের পরিবার। অনেক শুভকামনা রইল আপনার পরিবারের জন্য স্যার, এবং অবশ্যই আঙ্কেল আন্টির জন্য অনেক শুভকামনা রইল, যেন তারা আরও অনেক অনেক বেশি দিন তাদের মানে আপনার সাথে থাকতে পারেন এবং আপনার সাকসেসগুলো দেখে যেতে পারেন অবশ্যই। স্যার, যেটা বলছিলাম আমরা অফেরে, যেটা বলছিলাম যে আমরা আসলে দেখা যায় যে এই প্রোগ্রামে একটা ব্যাপার থাকে যে এই প্রোগ্রামে আমরা আসলে কিছু জানতে চাই, সেক্ষেত্রে যদি এরকম কোনো স্মৃতি যদি আপনার শেয়ার করতে চান আপনি। না, আপনার প্রোগ্রামটা আসলে বেসিক্যালি কর্পোরেট কৌতূহল, আমারও এই কর্পোরেট কৌতূহল থেকেই আসলে, মহাফসল থেকে, খুলনার একটা খুব সাধারণ একটা ছেলে ঢাকা শহরে এসে আমি আপনার টিভির রেডিওর মাউথপিসের সামনে বসে আসছি, এই সুযোগটা আমি পেয়েছি কারণ আমি কর্পোরেট ওয়ার্ল্ডে আসতে পারছি এই জন্য। সো আসলে কর্পোরেট ওয়ার্ল্ডটা অনেক কঠিন থাকে, কর্পোরেট ওয়ার্ল্ড অত সহজ না। কর্পোরেট ওয়ার্ল্ডে সবাই যে অনেক বড় হতে পারবে, অনেক কম্পিটিশন থাকে, আমরা বলি অনেক পলিটিক্স থাকে, পাওয়ার পলিটিক্স থাকে এখানে। তো সব কিছু মানে ম্যানেজ করে আপনাকে উপরের দিকে ওঠাটা অনেক কঠিন থাকে। আমি যেটা বলবো সেটা হলো, আসলে এত কিছু আমি জানতাম না, আমি যখন কর্পোরেট ওয়ার্ল্ডে আসার জন্য চিন্তা করছিলাম, আমি আমাদের ফ্যামিলি বিজনেস ছিল ওটা দেখাশোনা করতাম, প্লাস পড়াশোনা করতাম। পড়াশোনা শেষ হওয়ার পর আমার কাছে মনে হলো যে আই হ্যাভ এ ডিফারেন্ট অ্যাভিনিউ, আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকতে পারি। তো এই আশা নিয়েই আসলে ঢাকাতে আসা। তো তখন যেটা হয়েছিল যে আসলে আমার বাবার সাথে আমার একটা জিদ হয়েছিল, আমি আমার বাবাকে চ্যালেঞ্জ করেছিলাম। বাবার ধারণা ছিল আমি খুব খুব নরম শান্ত স্বভাবের একটা ছেলে, সো আমার পক্ষে কিছুই করা সম্ভব হবে না, আমি হয়তো ফেল করব, আমি হয়তো ভালো কিছু করতে পারবো না। তো আমার এইটাই আমার অনেক জিদ ছিল, এবং আমি বিশ্বাস করেন আমি দুই বছর এবং টানা দুই বছর আমি ঢাকাতে থেকেছি, আমার আমার খাওয়ার পয়সা ছিল না, আমার মানে আমার আসলে ম্যানেজ মানে পার্সোনাল লাইফ ম্যানেজ করার মতো সাফিসিয়েন্ট মানি ছিল না, বাট আই ডিডন্ট গো ব্যাক। আমার একটাই কথা ছিল যে না, আই উইল ডু ইট, কারণ ঢাকাতে আমার মতো অনেক লোকই মফস্বল থেকে এসে তারা দে ক্যান বাই দেয়ার কার, দেয়ার বাই বিল্ডিং দ্য বিগ হাউজেস, সো ওয়াই ক্যান আই ডু ইট। সো এইটা আমার জিত ছিল যে আমি কেন পারবো না, আমার আমাকে দিয়ে কেন হবে না, আমি ওটা করতে চেয়েছিলাম। আমার বাবাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে যেদিন আমি পারবো আমি সেই দিন আই উইল বি গো ব্যাক। সো আসলে অতদিন অপেক্ষা করতে হয়নি, বাট অ্যারাউন্ড টু ইয়ার্সের মতো আমার মনে আছে আমি বাবা মার সাথে যোগাযোগ করিনি, ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করিনি। আই ট্রাইড মাই লেভেল বেস্ট, আমি অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি, এবং অনেক অনেকটা অনেক কী বলবো, সিঁড়ি পার হয়ে আজকে আমি যদি কামরুজ্জামান বলি, আমি কামরুজ্জামান আসলে আই এম এ সেলফ হেল্প মেন ম্যান, আমি আমি নিজেকেই তৈরি করে নিয়েছি, আমি নিজেকে তৈরি করার জন্য, আমি যে আপনাকে বলছিলাম একটু আগে আমি অনেক পড়াশোনা করেছি, আপনি আমি আমি বলতে পারি আমি আমি কোনো ফ্রাইডেতে বাসায় ঘুমানোর জন্য সময় নষ্ট করিনি আমার লাস্ট 22 ইয়ার্স। আমি খুব রেয়ার, আমি বলতে পারবো না যে আমি কোন ফ্রাইডেটা ঘুমাইছি, আমি এভাবে সময় নষ্ট করিনি। আই ট্রাই টু বিল্ড মাই সেলফ, তো যেখানে সুযোগ পেয়েছি নলেজ নেওয়ার জন্য, কোথাও নেটওয়ার্কিং করার জন্য, কোথাও মানে কারোর সাথে পরিচিত হওয়ার জন্য, কোনো একটা স্কোপ তৈরি করার জন্য, বিভিন্নভাবে আমি টাইমটাকে ইউটিলাইজ করেছি, দ্যাট ইজ মাই স্ট্রেংথ। আমি সবাইকে বলবো যে আসলে টাইম ভেরি শর্ট, এই সময়টাকে এই আর বিশেষ করে আপনি একসময় অনেক সময় পাবেন। আমি কয়েকদিন আগে একটা সাইকোলজিস্টের একটা সুন্দর কথা শুনছিলাম, আমার ভালো লাগছে, আমি যদি
আমি এক মিনিটের মধ্যে শেয়ার করতে চাই, সেটা হলো যে আপনার প্রত্যেকটা সময়ের সাথে সাথে আপনি কতগুলো জিনিস আপনি লস করবেন, মানে আপনি হারাবেন। যেমন ধরুন আপনি আপনার যখন যখন বয়স হবে 40, আপনি তখন আপনার কৈশোরের দুরন্তটা আপনি হারিয়ে ফেলছেন। আপনার খুব আর্লি এজে একটা বাইসাইকেল খুব শখ ছিল, আপনি এখন প্রতিদিন যদি আপনি একটা বাইসাইকেল কিনতে চান আপনি কিনতে পারবেন, কিন্তু ওই বাইসাইকেলটা আপনাকে ওই আবেদনটা দিবে না। সো প্রত্যেকটা এইজে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু হারায়। যেমন আপনি 40 এসে আপনার সৌন্দর্যের গুরুত্ব হারাবেন, আপনার আপনি কত সুন্দর বা কত মানে কত লুক্রেটিভ, কত হ্যান্ডসাম, এইটা 40 গিয়ে আপনার রিঙ্কেল থাকবে, ডার্ক স্পট থাকবে, মাথা চুল পড়ে যাবে, এটা এক্সপোজড হয়ে যাবে, এটা আপনি আর হারা মানে মানে কোনোভাবে হাইড করতে পারবেন না। আপনার যখন বয়স 50 হবে তখন আপনার লেখাপড়ার গুরুত্ব হারিয়ে যাবে, আপনাকে তখন কেউ জিজ্ঞেস করবে না যে তুমি কোন ডিগ্রি কোন কলেজে পড়াশোনা করছো, কী ডিগ্রি পেয়েছো, কী, তখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কী করেন, আপনি কী জব করেন, কী ইনকাম করেন, কী বিজনেস করেন, আপনাকে তখন সেটা জিজ্ঞেস করবে। সো অ্যাট দ্য এজ অফ 60 আপনি গিয়ে দেখবেন যে তখন আপনার আপনার যে যে চাকরির জন্য আপনি ছোটোবেলা থেকে বড় হয়েছেন, মানে প্রতিদিন ফাইট করেছেন, সেই চাকরির গুরুত্ব থাকবে না। আপনার আপনার কাছে আপনি এবং আপনার যে সাবঅর্ডিনেট জুনিয়র সে তাদের লেভেল সেম হয়ে যাবে। সো আমাদের প্রত্যেকটা এইজে একটা জিনিস করে আমরা একটা খুব মূল্যবান জিনিস আমরা হারাচ্ছি। সো আমাকে আসলে সেই জায়গাটা মাথায় রাখা উচিত, রিয়েলাইজ করতে হবে, রিয়েলাইজ করা উচিত। আমাদের জীবনটা ছোট, ছোট জীবনে আমরা একটা সত্যিকার মানুষ হতে চাই, যেন মানুষ আমাকে মানুষ বলে মূল্যায়ন করে, ভালো মানুষ বলে মূল্যায়ন করে। অবশ্যই স্যার, আমি চাই। অবশ্যই স্যার, একদম মানে খাঁটি কথা বলেছেন যে মানুষ বলে মূল্যায়ন করে এবং খাঁটি মানুষ বলে মূল্যায়ন করে। এবং অবশ্যই আমিও আপনার সাথে একমত বলতে চাই যে আমাদের সাথে এই মুহূর্তে যারা রয়েছেন পিপল স্টুডিওতে, যারা শুনছেন এবং অবশ্যই আপনারা স্যারের কথা শুনছিলেন, যিনি আজকে আমাদের সাথে অনবরত গেস্ট হিসেবে আছেন, মিস্টার কামরুজ্জামান সজীব, তিনি হচ্ছেন সিইও অফ মাই জবস .com.bd এবং ফেলো অ্যান্ড ট্রেজার অফ BSHRM। স্যারের কথাগুলো আমরা পুরো 7টা থেকে শুনছিলাম এবং সত্যি অনেক কিছু, অনেক দিক নির্দেশনা এবং অনেক কথাই আমরা তার কাছে জানতে পারলাম। এবং আশা করি যারা আমাদের সাথে জয়েন করেছিলেন তাদের কোনো না কোনো ক্ষেত্রে হয়তো একটু হলেও সেটা আপনার উপকার করবে এবং উপকৃত হবেন আপনি যদি সেটা মাথায় নিয়ে থাকেন এবং আপনি রিলায়েন্স করে থাকেন। অবশ্যই সময় আসলে যেহেতু সময় বসে থাকে না, সময়টা আপনার জন্য মানে ইউটিলাইজ করাটা আসলে সময়ই আমাদের যার যার জায়গা থেকে যেভাবেই সম্ভব সেটা ইউটিলাইজ করা উচিত। অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সাথে পিপলস রেডিওতে এসে সময় দেওয়ার জন্য, এবং পিপলস রেডিওর পক্ষ থেকে ধন্যবাদ, শুভ প্রশ্ন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই আশা করছি আমরা যারা ইয়ং রয়েছি তারা আপনাদের এই ইন্সপায়ারেশনে আরও অনেক বড় বড় কাজ করবে এবং আমরা দেশটাকে আরও অনেক সুন্দর করে তুলব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকেও। সো বন্ধু, আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সবসময় পিপলস রেডিওর সাথে থাকবেন যে যেখানে থাকেন। আবারও কথা হবে ঠিক আগামীকাল দুপুর 12টা চলে আসবে উইথ টেক ইট ইজ এবং ট্রাভেলার্স গাইড নিয়ে। সো মাই ফ্রেন্ড, টিল দেন হ্যাভ এ গুড নাইট অ্যান্ড অফ কোর্স বি উইথ পিপলস রেডিও 91.6।